প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তাহমিনা বেগম, আজ অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় তিনের কম্পিউটার ভাইরাস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনছো। কম্পিউটার ভাইরাস, শিক্ষার্থীরা তোমরা কি জানো কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার বা পুনরুৎপাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে। অনেকে ভুলভাবে ভাইরাস বলতে বড় ধরনের ম্যালওয়্যারকেও বুঝিয়ে থাকে। আসলে ম্যালওয়্যারও এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার। তবে ম্যালওয়্যার আবার তিন ধরনের: কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ওয়ার্ম এবং ট্রোজান হর্স। আমাদের মূলত আলোচ্য বিষয় হচ্ছে কম্পিউটার ভাইরাস। এখন আমরা জেনে নিব কম্পিউটার ভাইরাস সাধারণত কম্পিউটারে কি কি ধরনের ক্ষতি করে থাকে। কম্পিউটার ভাইরাস কম্পিউটার সিস্টেমে নানা ধরনের ক্ষতি করে থাকে। এর মধ্যে দৃশ্যমান ক্ষতি, যেমন কম্পিউটারের গতি কমে যাওয়া, হ্যাং হয়ে যাওয়া, ঘন ঘন রিবুট হওয়া ইত্যাদি। ভাইরাসের ইতিহাস এখন আমরা জানবো ভাইরাস কিভাবে আবিষ্কার হলো। কম্পিউটার ভাইরাস প্রোগ্রাম লেখার অনেক আগে 1949 সালে কম্পিউটার বিজ্ঞানী জন ভান নিউম্যান এ বিষয়ে আলোকপাত করেন। তবে তার স্বপুনরুৎপাদিত প্রোগ্রামের ধারণা থেকে ভাইরাস প্রোগ্রামের, তখন সেটিকে ভাইরাস বলা হতো না, আবির্ভাব হয়। পুনরুৎপাদনশীলতার জন্য এই ধরনের কম্পিউটার প্রোগ্রামকে ভাইরাস হিসেবে প্রথম সম্বোধন করেন আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী ফ্রেডরিক বি কোহেন। এই জন্য ফ্রেডরিক বি কোহেনকে কম্পিউটার ভাইরাসের জনক বলা হয়। ভাইরাস প্রোগ্রাম নিজেও তৈরি করতে পারে। 70 দশকে ইন্টারনেটের আদি অবস্থা আরপানে এক রিপার ভাইরাস নামে একটি ভাইরাস চিহ্নিত করা হয়। সে সময় রিপার নামে আরও একটি সফটওয়্যার তৈরি করা হয় যা ক্রিপার ভাইরাসকে মুছে ফেলতে পারত। সে সময় সেখানে যেখানে ভাইরাস জন্ম হতো সেখানেই সেটি সীমাবদ্ধ থাকত। 1982 সালে এল ক্লোনার ফ্লপিডিক্স ব্যবহারের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ভাইরাসের বিধ্বংসী আচরণ প্রথম প্রকাশিত হয় ব্রেইন ভাইরাসের মাধ্যমে 1986 সালে। পাকিস্তানের দুই ভাই তার লাহোরে এই ভাইরাস সফটওয়্যারটি তৈরি করেন। এরপর থেকে প্রতি বছর সারা বিশ্বে অসংখ্য ভাইরাসের সৃষ্টি হয়। বিশ্বের ক্ষতিকারক ভাইরাস ও ম্যালওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হল ব্রেইন, ভিয়েনা, জেরুজালেম, পিংপং, মাইকেল অ্যাঞ্জেলোর, ডার্ক অ্যাভেঞ্জার, সিআইএইচ, কোড রেডোরাম, নিমডা, ডাপ্রোসিওয়ার্ম ইত্যাদি। ভাইরাসের প্রকারভেদ কাজের ধরনের ভিত্তিতে ভাইরাস মূলত দুই ধরনের। কোনো কোনো ভাইরাস সক্রিয় হয়ে ওঠার পরে অন্যান্য কোন কোন প্রোগ্রামকে সংক্রমণ করা যায় সেটি খুঁজে বের করে, তারপর সেগুলোকে সংক্রমণ করে এবং পরিশেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়। এগুলোকে বলা হয় অনিবাসী ভাইরাস বা নন রেসিডেন্ট ভাইরাস। অন্যদিকে কোনো কোনো ভাইরাস সক্রিয় হওয়ার পর মেমোরিতে স্থায়ী হয়ে বসে থাকে। যখনই অন্য কোনো প্রোগ্রাম চালু হয় তখনই সেটি সেই প্রোগ্রামকে সংক্রমিত করে। এ ধরনের ভাইরাসকে বলা হয় নিবাসী ভাইরাস বা রেসিডেন্ট ভাইরাস। ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়। যেহেতু কম্পিউটার ভাইরাসও এক ধরনের ম্যালওয়্যার, সেই জন্য অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার করেই আসলে ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়া যায়। অনেক ধরনের বাজারে প্রচলিত সকল অ্যান্টিভাইরাস সফটওয়্যারই ভাইরাস ভিন্ন অন্যান্য ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকরী। সকল ভাইরাস প্রোগ্রামের কিছু সুনির্দিষ্ট ধরন বা প্যাটার্ন রয়েছে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার এই সকল প্যাটার্নের একটি তালিকা সংরক্ষণ করে, তারপর সাধারণত গবেষণা করে এই তালিকা তৈরি করা হয়। যখন অ্যান্টিভাইরাস সফটওয়্যারকে কাজ করতে দেওয়া হয় তখন সেটি কম্পিউটার সিস্টেমের বিভিন্ন ফাইলের বিশেষ নকশা খুঁজে বের করে এবং তা তার নিজস্ব তালিকার সঙ্গে তুলনা করে। যদি এটি মিলে যায় তাহলে এটি ভাইরাসকে শনাক্ত করতে পারে। যেহেতু বেশিরভাগ ভাইরাস কেবল কার্যকরী ফাইলকে সংক্রমিত করে, কাজে সেগুলো পরীক্ষা করে অনেকখানি আগানো যায়। তবে এ পদ্ধতির একটি বড় ত্রুটি হলো তালিকাটি নিয়মিত হালনাগাদ না হলে ভাইরাস শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। সেজন্য তোমার খুব তাড়াতাড়ি করে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যারের কম্পিউটারের সকল প্রোগ্রামের আচরণ পরীক্ষা করে ভাইরাস শনাক্ত করার চেষ্টা করে। যেহেতু সেজন্য কম্পিউটারে অবশ্যই অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার থাকতে হবে। এ কারণে বিশ্বের জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো প্রথম পদ্ধতি ব্যবহার করে থাকে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো নর্টন, অ্যাভাস্ট, প্যান্ডা, ক্যাসপারস্কি, মাইক্রোসফট সিকিউরিটি অ্যাসেনশিয়াল ইত্যাদি। আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ভাইরাসের ইতিহাস, কম্পিউটার ভাইরাস কয় ধরনের,
ম্যালওয়্যার থেকে নিষ্কৃত পাওয়ার উপায় ইত্যাদি বিষয় সম্পর্কে জেনেছ। পাঠ 17-এর গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নগুলো এখন আমি তোমাদের মাঝে আলোচনা করব। 1. কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কী কী? 2. কম্পিউটার ভাইরাস কত প্রকার এবং কী কী সংক্ষেপে বর্ণনা করো? ম্যালওয়্যার থেকে নিষ্কৃত পাওয়ার উপায়গুলো লিখো। তো আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।